নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডালের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হাফ কাপ মুগ ডাল নিয়েছি, কিছু প্রিজার্ভ মটরশুঁটি নিয়েছি। তো শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা কন্টিনিউ নাড়াচাড়া করে যাব ততক্ষণ যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার আসে, কালারটা চেঞ্জ হয়ে যাবে মুগ ডালের, আর একটা সুন্দর ফ্লেভার আসবে ভাজতে ভাজতে মুগ ডালে, ততক্ষণ নাড়তে হবে। এরপর মুগ ডালটা ধুয়ে নেব, খুব বেশিক্ষণ যেন মুগ ডালটা না ধুতে হবে না, একবার ধুয়ে নেব। এবার কুকারে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডালের সাথে, আর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুনের মতো দিলাম, আর প্রায় 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। আর আমি 2টো হাই ফ্লেমে আর একটা একটু লো ফ্লেমে হুইসেল দিয়ে নিয়েছি। বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে, 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে 1 কাপ জল মিশিয়ে নিচ্ছি, আর ডালের কাটা ঘুরিয়ে দেব, তাহলে সব দিকটা সমানভাবে মিশে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ডালে সম্বরার জন্য সরষের তেল গরম করে একটু ঘিও মিশিয়ে দিয়েছি, যেটা ডিলিট হয়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা 2 টুকরো করে নেব, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। ফোড়নের গন্ধ যদি সুন্দর আসে তবেই ডালের গন্ধটা সুন্দর হবে। একটু জল মিশিয়ে নিলাম, গরম জল, প্রিজার্ভ মটরশুঁটিটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি প্রিজার্ভ মটরশুঁটি নিয়েছি, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তবে ফ্রেশ মটরশুঁটি হলে একটুখানি সেদ্ধ করে নিতে হবে ডালের সাথে। তো 2 মিনিট ফুটিয়ে নিলে আমার হবে। খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। সরু চালের সাদা গরম গরম ভাতের সাথে এই ডাল দারুণ লাগবে, সঙ্গে যদি হয় ঝিরে ঝিরে আলু ভাজা। তো বন্ধুরা, আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।